বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল। এখন বাজে 5:30, আর 5:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। কোর্টে তো বেশি কথা বলা যায় না, তাই ওইটুকুই দেখালাম। অনেকটাই হেঁটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, রাজভবনের এখান দিয়েই যাচ্ছি। তো কথা বেশি বলা যায় না বলে এখানে এসে আবার কথা বললাম। তো অনেকদিন ধরেই জানো তো বাবা ফোন করছিল, বুঝলে, এখানে দাঁড়িয়ে কথাটা বলে নি। বাবা ফোন করছে, ফোন করে বলছে তুই কি আমার ওপর রেগে গেছিস, তুই আসছিস না কেন? আমি তো মানে ব্যস্ত হয়ে পড়েছি, বাবার সাথে দেখাও করতে যাওয়া হয় না। আর ফর্চুনেটলি আজকে নিলয় ফোন করলো, ফোন করে বলল ওর গাড়ির কি একটা লাগাবে সিট কভার, তো বলল তুমি বাবার ওখানে চলে যাও, আমি ইয়ে করব, আমি ওখানে পৌঁছাচ্ছি। তো ভালোই হলো, বাবার সাথে দেখা হয়ে গেল। কাজ ছাড়া তো বাবার সাথে দেখা করতে যাওয়াই হয় না। আর সেদিনকে এত খারাপ লাগলো, এইভাবে বললো যে তুই কি মন মানে তুই কি রাগ করেছিস, তুই আসছিস না কেন? আমি বোঝাতে পারছি না যে আমি বিভিন্ন চাপে একদম জড়িয়ে গেছি, কাজকর্ম এই সেই নিয়ে। তো এখন যাব বাবার ওখানে, এটাই একটা ভালো ব্যাপার। আজকে সকাল থেকে আমি ব্লগ শুরু করতে পারিনি, ওই জন্য বিকেল থেকেই শুরু করলাম। তো চলো সঙ্গে থাকো, অল্প অল্প সবই শেয়ার করব। আর একটা কথা, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো যাওয়া যাক। এ দেখো দাঁড়িয়ে আছি, এদিক দিয়ে গাড়ি আসছে, পার হতে পারছি না, কখন পারবো জানি না, অপেক্ষা আর অপেক্ষাই করে যাচ্ছি, বুঝলে তো। এই দেখো, দেখেছো তো, এই দেখো বাইকে এটা কি লাগাচ্ছে, একটা ওই পাদানি হয় না, আমরা যেটাকে পাতি বাংলায় পাদানি বলি, ওটাই আর কি, এরম লাগাচ্ছে। এই যে দাঁড়িয়ে আছে, এদিকটা সরে দাঁড়া, ওদিক দিয়ে গাড়ি আসছে। এই যে দেখো বাবার কাছে এসছি, তোমাদের বলেছিলাম তো। তুমি বলছো গরম, তাহলে আমরা যে বাসে টাসে যাই তাহলে অবস্থাটা ভাবো কি অবস্থা হয়, হয়তো। তো ওই বাবার এখানে এসে বসলাম, আর দেখো কীরকম অবস্থা, গরমে কীরকম পিম্পল বেরিয়ে গেছে, দেখেছো? কিছু করার নেই, আর ও ওইখানে কাজ করছে, আমি বসে আছি, এই হলো ব্যাপার। চলো আবার পরে। এই ব্যাগগুলো এখানে রাখা আছে, এখন শ্বশুর আর জামাই কথাবার্তা হচ্ছে, ঠিক আছে, চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। না ওটা না বাবা, ওটা না, লালটা লালটা, হ্যাঁ হ্যাঁ। ওখানে বাজারে ওইটা দেওয়া নেই, মিটার বার করতে লাগবে, কথা বলবি ওতেই, তুমি কথা বলছো, ক্যাচ করে পাঠিয়ে দিচ্ছো, এসব বার করতে হবে না, আমি কাজ করতে থাকবো। দু চার বছর পরে ফিরবে, আছে। ও হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, বুঝলে তো। আর 9:30 সময় আমি কোথায় শুয়ে আছি বুঝতেই পারছো, কম্পিউটার রুমে, যেখানে তোমরা জানো দেখিয়ে দিলাম যে হাওয়া প্রচুর বেশি, দুদিকে খোলা, ওই জন্য আমি মাটিতে এই ম্যাটটা পেতে আর বালিশটা পেতে রোজ এসে মানে রেস্ট নিই। আর নিলয় ওখানে টিভি দেখছে, আর মার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছে, এই ব্যাপার। আর আজকে তো হঠাৎই বাবার সাথে দেখা হলো,
খুব ভালো লাগলো, মানে অনেকদিন পরে মনটাও ভালো লাগলো, বাবার সাথে দেখা হয়ে, তাই না? আর বাবার সাথে কথা বললাম, নিলয়ও কথা বললো, গাড়ির পারপাসটাও সলভ হয়ে গেল যেটার জন্য নিলয় গেছিল। এক কাজে দু কাজ হলো, কারণ সবাই বিজি না, যে যার মতো, বাবাও বিজি দোকান নিয়ে, আমরাও বিজি, এই আর কি। তার মধ্যেই যেটুকু দেখা, আধ ঘন্টা বসেছিলাম জানো, বেশিক্ষণ বসতেও পারিনি, কারণ বাড়ি ফেরার তাড়া থাকে, প্রায় দেড় ঘন্টা লাগে আসতে, সেটাও ব্যাপার। আবার কালকে কোর্ট আছে, ওর অফিস আছে, এগুলো তো ভাবতে হবে, তাই না? এই হলো ব্যাপার। আর আজকে ভাবছি যে বাবারই একটা খুব ফেভারিট গান, কখনো বাবার সাথে তোমাদের পরিচয় তো হয়েছে, বাবার গান কখনো শোনাবো। বাবার বয়স হয়ে গেছে কিন্তু গান ভালোই গায়, তো তোমাদেরকে যদি কখনো পারি তাহলে শোনাবো। অনেক গানই বাবার প্রিয়, তার মধ্যে একটা গান খুবই বাবার প্রিয়, সেটা হচ্ছে নয়ন সরসী কেন, ঠিক আছে? তো আজকে আর আমার উঠে বসে কথা বলতে ভাল লাগছিল না, দেখো ডিম লাইট জ্বলছে, ওইতেই আমি ব্লগ আর কি এন্ড করছি, কারণ আবার উঠে লাইট জ্বালাবো আর পারছি না, বুঝলে তো। তো হঠাৎ মনে পড়লো যে ব্লগটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে যেমন আছে সেরকমভাবেই ব্লগটাকে এন্ড করে দিই, বুঝলে তো। তোমরা কিছু মনে করো না, আমি কখনো একবার মনে হয় শুয়ে কথা বলেছিলাম, তো আজকেও একটু মানে ল্যাদ খাচ্ছি আর কি, আর ভাল লাগছে না, টায়ার্ড হয়ে গেছি। একটা দু লাইন গান দিয়ে আজকে ব্লগটাকে শেষ করছি। তার আগে বলি, যদি এন্টায়ার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অল বাটনটা প্রেস করে দিও, ঠিক আছে? তো চলো। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি, দাও ভালোবেসে বধু ফুল ফোটালো ছলে, আমি ভরে দেব মধু। না তো কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। তো লালা করে দিলাম, কারণ বুঝতেই পারছো লিরিক্সটা একদম ভুলে গেছিলাম, তাই জন্য শুয়ে শুয়ে আর কত ভালো গান করতে পারি বলো, তাও দু লাইন গাইলাম। আর আবারও বলছি, আজকের মতো টাটা, আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, ঠিক আছে? ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর খুব বেশি বেশি জল খেও, তরমুজ খেও, এসব খেও, আর সুস্থ থেকো, ঠিক আছে? টাটা।